এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 11ই ডিসেম্বর প্রাথমিক টেস্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশানে যারা ভুল করেছেন, এডিট করতে চান বা সংশোধন করতে চান, সেই এডিট অপশান চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এক ক্যান্ডিডেটের অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টালের একেবারে ভিতরে চলে এসেছি। এই অ্যাপ্লিকেশানের একেবারে নিচের দিকে দেখতেই পাচ্ছেন আপডেট অপশান চলে এসেছে। আপনাদের যা কিছু সংশোধন করার থাকলে সংশোধন করার পর এই আপডেট অপশানে গিয়ে আপনারা আপডেট করে দেবেন। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কী কী বিষয়ে আপনারা এডিট বা আপডেট করতে পারবেন। প্রথমেই আপনারা অনলাইন অ্যাপ্লিকেশানের পোর্টালে চলে আসুন, যেখানে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু করেছিলেন। সেই অপশানটা চেঞ্জ হয়ে গিয়ে দেখুন এখানে এডিট অ্যাপ্লিকেশান, এই এডিট অ্যাপ্লিকেশান অপশানে আপনারা টাচ করবেন। এডিট অ্যাপ্লিকেশানে টাচ করার পর পরবর্তী উইন্ডো, যেভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে, আপনারা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পর ওটিপি চলে আসবে মোবাইলে, এখানে ওটিপি টাইপ করে সাবমিট করলেই আপনি মূল অ্যাপ্লিকেশানের পেজে পৌঁছে যাবেন। এবার মূল অ্যাপ্লিকেশানের ভিতরে দেখুন কোন কোন বিষয় আপনারা এডিট করতে পারবেন। সব বিষয় কিন্তু এডিট করতে পারবেন না, কারণ এই ক্যান্ডিডেটের এডিট করতে গিয়ে আমরা দেখলাম সব অপশানগুলো কিন্তু অ্যাক্টিভ নেই। পার্সোনাল ডিটেলসে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, সেই সঙ্গে ফাদার বা মাদার নেম, এগুলো এডিট করতে পারবেন। সেই সঙ্গে জেন্ডার, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আধার নাম্বার এবং সেই সঙ্গে ডেট অফ বার্থ, এই অপশানগুলো আপনারা, আপনাদের ভুল হলে আপনারা এডিট করতে পারবেন। কিন্তু জেনারেল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সেই সঙ্গে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এই তিনটে অপশান কিন্তু এখানে এডিট করা যাবে না, কারণ এখানে এই তিনটে অপশান এডিট করতে দিচ্ছে না। আপনারা অবশ্যই যখন এডিট করবেন, যদি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এইগুলো ভুল থাকে, অবশ্যই এই অপশানগুলোই টাচ করে দেখবেন সিলেক্ট করা যাচ্ছে কি না বা চেঞ্জ করা বা এডিট করা যাচ্ছে কি না। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস পুরোটাই এডিট করা যাচ্ছে। আপনার কোনো অংশে ভুল হলে ভিলেজ, ডিস্ট্রিক্ট বা পুলিশ স্টেশন, পিনকোড, এই সমস্ত কোনো কিছু ভুল হলে পার্মানেন্ট অ্যাড্রেসে অবশ্যই আপনারা সবগুলোই এডিট করতে পারবেন। সব অপশানে এখানে এডিট করতে দিয়েছে এবং এডিট হয়ে গেলে পোস্টাল অ্যাড্রেসে আপনি টিক দিয়ে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেসে সবগুলো চলে আসবে। অর্থাৎ অ্যাড্রেস নিয়ে কারো সমস্যা নেই, সবটাই এডিট করতে পারবেন আপনারা। কোনো ভুল থাকলে অবশ্যই এডিট করতে পারবেন। এবং একাডেমিক কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, এইগুলোই কিন্তু আপনারা শুধুমাত্র বোর্ড বা কাউন্সিল এবং পাসিং ইয়ার, এই দুটো অপশানে এডিট করতে পারবেন। বা এবং বাদবাকি যে অপশানগুলো আছে, হালকা কালার আছে দেখুন, ফুল মার্কস, অপটেন মার্কস, পার্সেন্টেজ এবং নেম অফ এক্সামিনেশান বা কোর্স, এইগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। এবং গ্র্যাজুয়েশান টাইপ, এই অপশানটা আপনারা এডিট করতে পারবেন কারণ সিলেক্ট করতে দিচ্ছে। তাই আপনাদের ফুল মার্কস, অপটেন মার্কস বা পার্সেন্টেজ, এইগুলো যদি কোনো এডিট করার থাকে, অবশ্যই আপনারা একবার টাচ করে দেখবেন বা ক্লিক করে দেখবেন এডিট করতে দিচ্ছে কি না। এবার ট্রেনিং কোয়ালিফিকেশানে শুধুমাত্র নেম অফ এক্সামিনেশান বা কোর্স, এই অপশানটা এডিট করতে দিচ্ছে না, যেটা টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, বিএড, এইসব বিষয়গুলো আছে, এটা বাদ দিয়ে বাদবাকি এখানে যে পাঁচটা অপশান আছে সবগুলোতে কিন্তু এডিট করতে দিচ্ছে। অর্থাৎ অ্যাপিয়ার্ড স্টেট ফ্রম, এটা আপনারা ভুল হলে আপনাদের সিলেক্ট করতে পারবেন, এবং এক্সামিনিং বডি বা অ্যাফিলিয়েটিং বডি, এক্ষেত্রেও আপনারা এটা সিলেক্ট করতে পারবেন, এডিট হলে টাইপ করতে পারবেন, সেশন আপনাদের ভুল হলে টাইপ করতে পারবেন বা এডিট করতে পারবেন, অ্যাপিয়ার্ড বা পাস্ট বা পার্সুইং, এগুলো ভুল হলে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন, এবং ইয়ার অফ পাসিং ভুল দিলে অবশ্যই আপনারা এগুলো এডিট করতে পারবেন। এবং আপলোড ডকুমেন্টসে গিয়ে কিন্তু আপনাদের ফটো যদি ভুল আপলোড হয়, সেক্ষেত্রে আপনারা এই চুজ ফাইল অপশানে গিয়ে আপনারা ফটোটা এডিট করতে পারবেন। এছাড়াও সিগনেচার ভুল হলে আপনারা চুজ ফাইল অপশানে গিয়ে সিগনেচার আবার আপলোড করতে পারবেন। ট্রেনিং ডকুমেন্টস, মার্কশিট বা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সমস্ত কিছু যদি আপনাদের ভুল হয় বা আপলোড করতে যদি ভুল হয়, সেক্ষেত্রে এগুলো আপনারা এডিট করতে পারবেন চুজ ফাইলে গিয়ে। একই রকমভাবে আধার কার্ড ফ্রন্ট সাইড, ব্যাক সাইড যদি আপলোডের ক্ষেত্রে ভুল হয়ে থাকে, আপনারা এগুলো চুজ ফাইলে গিয়ে আবার আপলোড করতে পারবেন। তবে আপনাদের মার্কশিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিশন প্রুফ ডকুমেন্টস ভুল আছে কি না বা ঠিক আছে কি না, অবশ্যই আপনারা এই অপশানে গিয়ে সরাসরি আপনারা দেখে নেবেন, কারণ টাচ করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের মার্কশিটগুলো ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কি না। একই রকমভাবে আধার কার্ড এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ক্ষেত্রেও বলবো, এই ইমেজগুলোই হাত দিয়ে আপনারা দেখে নেবেন ঠিকঠাক আপলোড হয়েছে কি না। অবশ্যই ঠিকঠাক আপলোড হয়ে গেলে, সব এডিট কমপ্লিট হয়ে গেলে ভালো করে দেখে নেবেন, তারপর লাস্ট আপডেট অপশানে গিয়ে হাত দিয়ে দিলেই আপনার যাবতীয় এডিট অপশানগুলো, ডাটাগুলো সব আপডেট হয়ে যাবে। দেখুন এডিট করে সব কিছু চেক করার পর আপডেট অপশানে টাচ করলাম, স্ক্রিনের উপর দেখুন এরকম মেসেজ দিয়ে দিবে, www.wbbpeonline.com সেজ,
योर রেজিস্ট্রেশন ডিটেলস হ্যাজ বিন আপডেটেড, অর্থাৎ আপডেট হয়ে গেল। এরপর ওকে অপশনে টাচ করে বেরিয়ে যাবেন এবং আপনার অ্যাপ্লিকেশান আপডেট হয়েছে কিনা বা এডিট ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আপনারা চলে যাবেন যেখান থেকে এডিট অ্যাপ্লিকেশান অপশান পেয়েছিলেন, তারই নিচে দেখুন প্রিন্ট বা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানে যাবেন। প্রিন্ট বা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে টাচ করার পর পরবর্তী উইন্ডো, এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে প্রিন্ট অপশানে টাচ করতে হবে। টাচ করার পর আপনার রেজিস্ট্রেশন স্লিপ বা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনি ডিটেলস দেখে নেবেন, পার্সোনাল ডিটেলসে যাবতীয় আপনার যা কিছু তথ্য বা এডিট করেছেন সেগুলো ঠিকঠাক এডিট হয়েছে কিনা বা আপডেট হয়েছে কিনা ডিটেলস দেখে নেবেন। এবং মাঝের অংশে একাডেমিক কোয়ালিফিকেশান এবং ট্রেনিং কোয়ালিফিকেশান এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো কোথাও যদি আপনারা এডিট করে থাকেন অবশ্যই দেখে নেবেন আপডেট এসে গেছে কিনা বা চেঞ্জ হয়েছে কিনা। এবং অবশ্যই আপনারা এই রেজিস্ট্রেশন স্লিপ বা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য। এবং যাদের ভুল হয়েছে অ্যাপ্লিকেশান করতে গিয়ে আপনারা খুব সাবধানে এডিট করবেন। অবশ্যই ভিডিওটি সমস্ত টেট পরীক্ষার্থীদের শেয়ার করবেন যাতে সবারই সুবিধা হয়। এবং 11 ডিসেম্বর প্রাথমিক টেটের প্রস্তুতি আপনাদের কোন পর্যায়ে রয়েছে তা যাচাইয়ের জন্য আমরা গতকাল থেকেই মক টেস্ট শুরু করেছি। এই মক টেস্টে অংশগ্রহণ করে আপনারা যাচাই করতে পারেন প্রত্যেকটা বিভাগে 30-এর মধ্যে কত নম্বর আপনারা পাচ্ছেন। এই মক টেস্টে পেডাগগি সহ 30টা করে প্রশ্ন থাকছে প্রত্যেকটা বিষয়ে। এই মক টেস্টের ভিডিও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। অথবা এই ভিডিও শেষে স্ক্রিনের উপর বাঁদিকে ভিডিওটি চলে আসবে, সেখানে গিয়েও দেখে নিতে পারেন অথবা পে লিস্টে গিয়েও দেখে নিতে পারেন। আর আপনাদেরকে গতকাল রাত্রেই আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এবারে টেট পরীক্ষার্থীর সংখ্যা 690,000-এরও বেশি, কারণ গতকাল 4 নভেম্বর আমরা শেষ যে পেমেন্ট করেছিলাম সেখানে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন দান 690,000-এরও বেশি ক্যান্ডিডেট কিন্তু টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন। যেহেতু প্রায় 7 লাখের কাছাকাছি টেট পরীক্ষার্থী এবারে টেট পরীক্ষা দেবেন, তাই কম্পিটিশান খুবই থাকবে এবারে। তাই আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন এবং আমরাও পেডাগগি সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট শেয়ার করছি, এই রকম ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে বা প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারেন। এবং আপনাদের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সেটা আপনারা যাচাই করতে পারবেন, তার জন্য আমরা সপ্তাহে 3টা করে মক টেস্ট নেব। মক টেস্টে 30টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন ও উত্তর অপশান বলে দেওয়ার পর 5 সেকেন্ড করে টাইম থাকবে, তার মধ্যে আপনারা সঠিক উত্তর অবশ্যই সিলেক্ট করে বা খাতায় নোট করে রাখবেন। এবং মক টেস্টের শেষে 30টা প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর আপনারা সঠিক পেরেছেন সেটা অবশ্যই ভিডিওর শেষে বা মক টেস্টের শেষে কমেন্টে জানাবেন। এবং আমাদের ফেসবুক পেজ এডুকেশনাল হেল্পিং হ্যান্ড, ওখানেও বিভিন্ন বিষয়ে আপডেট দেওয়া থাকে, ওই পেজও আপনারা ফলো করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, অবশ্যই টেট রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট প্র্যাকটিস সেট মক টেস্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।